পৃথক চারটি মামলায় গ্রেপ্তার তিনশো নব্বই আনসার সদস্যকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের সাত দিন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত এছাড়া জাসদ সভাপতি হাসানুল হকিনুকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর শাহবাগ রমনা পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় বাহিনীর সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক তার বক্তব্য শোনার পর আদালত এই কারাগারে প্রেরণ আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এছাড়া আদাবর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান গোলাপ এবং একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে হাজির করা হয় তিন আসামির দশ দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র বণিক এই ফারজানা রূপার যে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিল যে আন্দোলনকারী তারা নাতিপুতি রাজাকারের বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশন দেখে বক্তব্য শোনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধেও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তারা অন্য একটা মামলায় রিমান্ডে ছিলেন ওই রিমান্ড থেকে আজকে আদাবরে থাম মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকেও দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয় নিউমার্কেট থানার একটি মামলায় ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা